শিলভদ্রবাবু, রাজু যা খুনের ঘটনার 19 দিন পর একজনকে গ্রেপ্তার করা হলো, যাকে বোঝা যাচ্ছে পানাগড়ের একজন সামান্য ব্যবসার ব্যাপার আছে। কিন্তু এটা তো একটা বড় ব্যাপার, এই সাথে ছোটখাটো খুনের ঘটনা নয়। দেখুন, ব্যাপার হচ্ছে 19 দিন ধরে ঘোরার পরে তাকে একটা ধরে নিয়ে এসছে, সে কি ব্যাপার আমরা কিছু এখনো জানি না। কিন্তু আমরা চাই বাংলার পুলিশ যেন সত্যিকারের যারা জড়িত এই কেসে তারা ধরা পড়ুন। কিন্তু কোনো নাটক করে কাকে ধরেছেন, তিনি কে, তিনি কোথা থেকে, এতদিন কেন লাগলো একটা লোককে ধরতে, এগুলো নিয়ে বাংলার মানুষের মনে প্রশ্ন আছে। এবং বাংলার মানুষ জিজ্ঞেস করছে যে এত বড় ঘটনা ঘটার পরে 19 দিন ধরে যে নাটক চললো, এটা বাংলার মানুষ চাইছে না? বাংলার মানুষ যে খুনি তাকে ধরতে চাইছে, এবং এর পিছনে কি ষড়যন্ত্র আছে, এর পিছনে কারা কারা যুক্ত আছে, আমরা সেই মাথাগুলো ধরা পড়ুক, এটাই দেখতে চাইছি। শ্রীবদ্রবাবু যে কথাটা বলছেন, গোটা বাংলার মানুষ একই কথা বলছে, পিছনে কারা, ষড়যন্ত্র কারা করেছে, কারা কারা জড়িত। মনে রাখতে হবে রাজু ঝা, রাজু ঝা কিন্তু যখন থেকে কয়লার কাণ্ড করত, সেটা কিন্তু অনেক পুরনো দিন থেকে। রাজু ঝার সঙ্গে একই সঙ্গে বামেদের আমলে যেমন বিপুল উত্থান, বিপুল পরিচিতি, ঠিক তেমনি যখন তৃণমূলের আমল এলো, যখন লালার উত্থান শুরু হলো, রাজু ঝা সরে গেল আবার কিছুদিন ধরে, এই কয়েক মাস ধরে। অর্জুন সিং ফোনে রয়েছেন, অর্জুন বাবুকে তোমার প্রশ্ন শুভ্রাংশু। অর্জুন বাবু, রাজু ঝা খুনের ঘটনায় তো এখনই একটা গ্রেপ্তার পাচ্ছি, একটা গ্রেপ্তার পাচ্ছি 19 দিন পর, 19 দিন পর একজনকে গ্রেপ্তার দেখাচ্ছে পুলিশ, আপনি কি বলছেন? আমি তো আগেও বলেছিলাম, বর্তমানের এসপি সঠিক কাজ করবেন, উনি ইন্টেলিজেন্ট লোক, উনি সঠিক আসামিকে ধরার চেষ্টা করছেন, হয়তো সময় লাগবে কিন্তু ধরবেন। আমি ধন্যবাদ জানাবো পুলিশকে, পুলিশ ধরেছে। না, আপনি তো এই রাজু ঝা, রাজু ঝার ব্যাপারে আপনি নিজে সোচ্চারে বলেছিলেন, আপনি মনে হয় একজন লোক যিনি সমব্যথী হয়ে তার বাড়ির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এবং প্রকাশ্যে বলেছিলেন যে অরিজিনাল যারা দুষ্কৃতী, যারা দোষ করেছে তাদেরকে ধরতে হবে, ধরতে হবে পুলিশকে। আপনি পুলিশে ভরসাও রেখেছিলেন এবং একই সঙ্গে ঠারে ঠোরে বুঝিয়ে দিয়েছিলেন যদি ধরা না পড়ে অন্যভাবে ব্যবস্থাও নেওয়া হবে। আপনি কি মনে করেন পুলিশ এটা গিমিক দিচ্ছে না, একটা ছোটোখাটো অভিজিৎ মণ্ডলকে ধরে নিয়ে দেখাচ্ছে? না দেখুন, কোনো ইনসিডেন্ট বা ঘটনা হলে ছোটো থেকেই বড় জায়গা পৌঁছানো যায়, আপনি সরাসরি বড় জায়গা পৌঁছতে পারবেন না। ছোট আসামি আপনি যদি ভাবেন এটা ছোট বড়, সেটা তো আমরা বলতে পারবো না, এটা পুলিশের ম্যাটার আছে কি কার কত গুরুত্ব আছে, কে কত অ্যাক্টিভ রোল ছিল, এটা স্টার্টিং পয়েন্ট কোন জায়গা একটা থেকে শুরু হয়, তারপরে আসল জায়গা পৌঁছায়। তো মানে দে আর ট্রাইং, আমার মনে হচ্ছে এটা ধরে নেবে ওরা, সে খুবই মানে এফিসিয়েন্ট অফিসার আছে, আমার ওর উপরে পুরো বিশ্বাস আছে ওর করবেই। ধন্যবাদ অর্জুন বাবু। অর্জুন সিং বলছেন এবং যেটা বলছেন, এই ছোটোখাটো ব্যাপার থেকে আস্তে আস্তে পুরো ব্যাপারটা ধরা যাবে, হয়তো পুলিশ ধরে ফেলে, পুলিশের উপর আস্থা রাখছেন এবং আমরাও পুলিশের উপর আস্থা রাখবো যে পুলিশ গোটা ঘটনার সঠিক তদন্ত করে বাংলার মানুষকে দেখাবে, রাজু ঝা খুনে যারা আসল দোষী তাদেরকে সামনে অবশ্যই নিয়ে আসবে। রেনেসাফ, ধন্যবাদ তোমাকে শুভ্রাংশু।